वेलकम टू साइंस गामा এখন আমরা সলভ করব WBHA টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেট 15 এর যে সমস্ত ম্যাথগুলো আছে সেগুলা তার আগে তোমরা মডেল কোশ্চেন সেট 15 এর কোশ্চেনগুলো একটু দেখে নাও কারণ WBHA টেস্ট পেপার অনেকে কিনোনি তাদের জন্য কোশ্চেনগুলো একটু তারা দেখে নাও चलो एखन ताहले शुरू करा जाक फार्स्ट होच्छे एकेर दागेर तीनेरटा कि आछे ना एक ग्राम भरे तुल्य शक्ति आर्क एककेर कत हबे ताहले आमरा कि जानि देखो तोमादेर गुलो बुझानोर जन्य कोषे देखाच्छि इ समान एम सी स्कोयर ताई तो समान एम एर मानटा कत देया आछे एम एर मानटा देया आछे एक ग्राम समान ताहले वन इंटू सी एर मानटा कत सी एस एकके जदि बोलो थ्री इंटू टेन टू दि पावर टेन सेंटीमीटर पर सेकेंड एस आई बोले कत थ्री इंटू टेन टू दि पावर एट मीटर पर सेकेंड तेल सी स्कोयर बोले मैं यार फुल स्कोयर करब ये गुण कर ले पा नाइन इंटू टेन टू दि पावर ट्वेंटी तर मैं अन्सार डेटा हे अन्सार एरपर दर दागे षोलोटा জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার গ্যাস উৎপন্ন হলো একই চাপ উষ্ণতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত তাহলে দেখো ক্যাথোডে কত হচ্ছে ক্যাথোডে উৎপন্ন কি হয় ক্যাথোডে উৎপন্ন হয় H2 সেটা কত মোল থাকে 2 মোল আবার অ্যানোডে কি উৎপন্ন হয় অ্যানোডে উৎপন্ন হয় O2 ওটুটা কত হয় এক মোল থাকে তাহলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে 11.2 ডিভাইডেড বাই 2 সমান 5.6 লিটার কারণ কি অ্যানোডে এর অর্ধেক হচ্ছে এক হচ্ছে এখানে দুই হলে এখানে এক হচ্ছে তাহলে অ্যানোড এখানে কত দেওয়া এক অ্যাথোডে দেওয়া ছিল 11.2 লিটার তাহলে অ্যানোডে তার হাফ হবে 5.6 লিটার এটা অ্যান্সার এরপর তিনের দাগে দুই একটা কি বলছে দেখো 76 সেন্টিমিটার পারদের চাপে কোনো গ্যাসের আয়তন 500 সেমি কিউব উষ্ণতা স্থির রেখে চাপ 38 সেন্টিমিটার করলে গ্যাসের আয়তন কত হবে তাহলে দেখো P1 সমান কত দেওয়া আছে P1 সমান 76 সেমি Hg V1 সমান 500 সেমি কিউব P2 সমান 38 সেমি Hg V2 সমান কত চেয়েছে তাহলে এখানে দেখো উষ্ণতা স্থির আছে তার মানে বয়লের সূত্র লাগাবো তাহলে বয়লের সূত্র অনুযায়ী বয়লের সূত্র অনুযায়ী P1 V1 সমান P2 V2 ইমপ্লাইজ V2 সমান P1 V1 ডিভাইডেড বাই P2 সমান জাস্ট মানগুলো পুট করবে P1 এর মান কত আছে 76 ইনটু V1 এর মান 500 ডিভাইডেড বাই P2 এর মান আছে 38 এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে কত পাবে 1000 सेमी क्यूब तो P2 मान V2 टा आछे 1000 सेमी क्यूब एटा आंसर तारपरे होच्छे तीनेर दागे दुइयेर अथवाटा तीन सौ के उष्णताय ओ 570 mm चापे 2.2 ग्राम CO2 गैसेर आयतन निर्णय करो ए रिलेटेड अंक तोमरा अनेक बारी करेछो ए अंकटा करार जोन्नो देखो मॉडल क्वेश्चन सेट
8 মডেল কোশ্চেন সেট 8 তিনের দাগে 2 এটা এটা করে দেওয়া আছে তুমি ভিডিও ডেসক্রিপশনে যাও দেখো লিংক দেওয়া আছে মডেল কোশ্চেন সেট 8 সেখান থেকে দেখে নাও কিংবা আমার ভিডিওর প্লেলিস্টে চলে যাও চ্যানেলের প্লেলিস্টে চলে গেলে সেখানে পরপর ভিডিও সাজানো আছে দেখতে পেয়ে যাবে আচ্ছা তারপর 4 এর দাগে 2 এটা চার থেকে দুই এটা কি আছে না 1.85 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে অবিশুদ্ধ জিঙ্কটি 75% বিশুদ্ধ প্রায় সেম প্রবলেম খালি সেখানে পার্সেন্টেজটা আলাদা দেওয়া ছিল এখানে 75% আছে এটা মডেল কোশ্চেন পেপার মডেল কোশ্চেন সেটে 4 মডেল কোশ্চেন সেট 4 এ দেখবে 4 এর 2 অথবা0.65 গ্রাম H2 কত হচ্ছে 2 গ্রাম তাহলে 2 গ্রাম H2 উৎপন্ন করতে Zn প্রয়োজন Zn প্রয়োজন 65.5 গ্রাম একে কত 65.5 বাই 2 আর কত দেওয়া আছে 1.85 এর প্রয়োজন 65.5 ইনটু 1.85 ডিভাইডেড বাই 2 এটা সমান আচ্ছা এটা এখন এরকমই রেখে দাও কারণ আবার পরে ওটা কাটাকাটি করতে হবে একবারে করবে এবার কি লিখো যে এখন পঁচাত্তর গ্রাম বিশুদ্ধ জেডেন আছে 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্কে এক গ্রাম আছে 100/75 গ্রাম আর যেটা বেরিয়েছে 65.5 × 1.85/2 সেটা কত হবে না 100 × 65.5 × 1.85/75 × 2 এটা তোমরা কাটাকাটি করবে কাটাকাটি করলে পাবে 80.78 গ্রাম এটা অ্যান্সার এরপর চারের দাগে দুই এর অথবাটা কি আছে না কোন মাধ্যমে সরি 21 গ্রাম লোহিতত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 গ্যাস পাওয়া যাবে এসটিপিতে এর আয়তন কত হবে আচ্ছা এই সেম প্রবলেমটা করে দেওয়া আছে মডেল কোশ্চেন সেট 3 এর 4 এর দাগে 2 এরটা ভিডিও ডেসক্রিপশনে চলে যাও মডেল কোশ্চেন সেট 3 দেখে নাও চারের দাগে দুই এটা করে নাও সেম অঙ্ক এরপর চারের দাগে তিনের অথবা কোন মাধ্যমে এক বর্ণী আলোর জন্য প্রতিসারাঙ্ক 1.5 হলে ওই মাধ্যমে আলোর বেগ কত দেওয়া আছে শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তাহলে দেখো মিউ সমান কত দেওয়া আছে মিউ সমান 1.5 ভি সমান চেয়েছে সি সমান দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তাহলে আমরা জানি মিউ সমান সি বাই ভি আমাদের দরকার ভি এমপ্লাইজ ভি সমান সি বাই মিউ সমান 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5 সমান এটা করলে পাবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড
এরপরে এসে তো একটা বলেছে, দেখো যখন আলো বায়ু থেকে কাচে প্রবেশ করে তখন আলোর বেগের কি পরিবর্তন হয়? তাহলে বায়ু মাধ্যম থেকে যখন কাচ মাধ্যমে যাবে তখন আলোর বেগ কমে যাবে। এরপর চারের দাগের সাতেরটা, চারের দাগের সাতেরটা কি আছে? ফ্লেমিং এর ভামস্ত নিয়মটি লেখো। আচার্য লিখবে, কোন পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিটে 20,000 তড়িৎ আধান প্রবাহিত হলে প্রবাহ মাত্রার মান কত? তাহলে দেখো আমরা কি জানি, যে আমরা জানি কিউ সমান এন। তাহলে এখান থেকে কিউর মানটা বের করবো, সমান এন এর মান কত দেওয়া আছে না, 20,000 ইন্টু এর মান কত, 1.6 ইন্টু 10^-19 কুলম্ব। টি সমান দেওয়া আছে কত না, 10 মিনিট ধরে, তাহলে 10 × 60 এত সেকেন্ড। তাহলে এখান থেকে আই পাবো, আই সমান কিউ আই টি সমান 20 × 1, 2, 3 ইন্টু 1.6 ইন্টু 10^-19 ডিভাইডেড বাই 10 × 60। এটা তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করলে পাবে 5.3 ইন্টু 10^-18 অ্যাম্পিয়ার। এটা অ্যান্সার। এরপর চারের দাগে সাতের অথবাটা, চার দাগের সাথে অথবাটা কি দেওয়া আছে দেখো, তড়িৎ প্রবাহের মান 1.5 অ্যাম্পিয়ার। এরকম একটি পরিবাহীতে যদি 30 ভোল্টের ব্যাটারি যুক্ত থাকে এবং পরিবাহীটির রোধ 20 ওহম হয় তবে সম্পূর্ণ বর্তনীতে নষ্ট বিভবের মান কত হবে এবং কোষ্ঠীর নিজস্ব রোধের মান কত হবে? তাহলে কি কি ডাটাগুলো দেওয়া আছে, আগে প্রবাহটা দেওয়া আছে, আই সমান 1.5 অ্যাম্পিয়ার, ইএমএফ দেওয়া আছে 30 ভোল্ট, আর হচ্ছে 20 ওহম, অভ্যন্তরীণ রোধ চেয়েছে স্মল আর, আর নষ্ট ভোল্ট তার মানে আই স্মল আর, এই দুটো বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি ই সমান আই অফ আর প্লাস স্মল আর, ইমপ্লাইজ আর প্লাস স্মল আর সমান ই বাই আই, ইমপ্লাইজ আর সমান ই বাই আই মাইনাস ক্যাপিটাল আর সমান, জাস্ট মানগুলো পুট করবে, তাহলে কত হচ্ছে ই বাই আই মানে 30 ÷ 1.5 - R = 20 সমান, এটা করলে তাহলে কত পাবে, 1.5 আছে এখানে, 30 আছে মানে 20 - 20 সমান 0। তার মানে কি অভ্যন্তরীণ রোধ কোনো নেই, অভ্যন্তরীণ রোধ হচ্ছে মানে কোষ্ঠীর নিজস্ব রোধের মান শূন্য লিখবে, অতএব কোষ্ঠীর নিজস্ব রোধের মান শূন্য এবং নষ্ট বিভবের মান আই আর, আই আর গুণ করলে কত হবে, অভ্যন্তরীণ রোধ সমান শূন্য আর নষ্ট বিভবের মান আই আর সমান শূন্য দিয়ে যদি আইটাকে গুণ করে শূন্যই পাবো তাহলে সেটাও শূন্য। এরপর তোমাদের মডেল কোশ্চেন সেট 16 সলভ করা হবে যে ম্যাথগুলো আছে, আর এরকমই প্রতিনিয়ত যদি ভিডিও পেতে চাও আমার চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করো, আর বন্ধুদেরও সুবিধার জন্য বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো।